আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি শীতের সবজি রেসিপি শেয়ার করব। পাঁচমিশালি সবজি আমার ফ্রেন্ডদের জন্য, যে সমস্ত বন্ধুরা আমার শীতের সবজি রেসিপি দেখতে চেয়েছে তাদের জন্যই এই পাঁচমিশালি সবজি রেসিপিটা আমি শেয়ার করছি। দেখুন কী কী ইনগ্রেডিয়েন্ট নিয়েছি আমি। এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টই আমি 10 গ্রামের বেশি নেইনি। কাঁচকলা নিয়েছি একটি, এখানে পেঁপে নিয়েছি, তারপরে পেঁপে নিয়েছি, ডাটা বিট আমি নেইনি, জাস্ট বিটের ডাটা নিয়েছি, এক পটল এটা একটা মুলার হাফ নিয়েছি, আলু নিয়েছি আমি নতুন দুটো, আমি জালি নিয়েছি যাকে বলে চাল কুমড়া নিয়েছি, নতুন ধরনের একটা জুকিনি আসছে বাজারে, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, ব্রোকলি নিয়েছি, আরও কিছু সবজি নিয়েছি, এটা আমি সরিয়ে রাখি, বেগুন নিয়েছি একটি, পেঁয়াজ পাতা নিয়েছি, ক্যাপসিকাম লাল একটা লাল হাফ নিয়েছি, আর ফুলকপি নিয়েছি, আর সিম নিয়েছি কয়েকটি, এটা আমার গাছের সিম। এখন রান্নায় চলে যাই, সবজিকে আমি ভাপ দিয়ে তারপরে রান্না করব। সেই মশলাটাও আপনাদেরকে আমি শেয়ার করছি। এখানে হলুদ নিয়েছি হাফ চা চামচ, মরিচ নিয়েছি হাফ চা চামচের চেয়েও কম, আমি যেহেতু কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আর ধনে পাতা আমি লাস্টে রান্নার নামানোর সময় দিব। কালো জিরে দিয়ে ফোড়ন দিব। এখানে জিরা নিয়েছি এক চা চামচ, রসুন পেস্ট নিয়েছি 1.5 চা চামচ, আর এটা আমি সরিষা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, ধনে নিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ, আর সাথে কুচানো দিব, জাস্ট স্লাইস করা রসুন আমি পুরো একটা, চাইনিজ রসুন পুরো একটা দিয়ে দিব যখন আমি, আর পেঁয়াজ নিয়েছি 1 কাপ, পেঁয়াজের সাথে আমি চাইনিজ রসুন দিব। পুরান আমি ভাপে চলে যাই, আমি সবজিগুলোকে এখন ভাপ দিব, সবজিগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি শুকনো পানিতে, ঠিক আমি 2 মিনিটের মতো ভাপ দিব সবজিগুলোকে হয়ে গিয়েছে। এখন আমি সবজিটাকে নামিয়ে ফেলবো। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 2-3টি, আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় চাইনিজ রসুন দিয়ে দিলাম কুচি করে, একটু ব্রাউন হয়ে আসলে আমি কালো জিরা দিব, রসুন আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসছে, এখন আমি 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো 1-1 করে দিয়ে দিলাম। মশলাটা কষার জন্য আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফ্রেন্ডস, অলরেডি আমার মশলাটা কষে গেছে, এখন আমি সবজিটাকে ঢেলে দেব। আমি সবজিটাকে এখন ঢেকে দিলাম। ফ্রেন্ডস, এখন আমি ঢাকনাটা তুলে দেখি সবজি কি পরিমাণ হলো। আমি আরও কিছু সবজি রেখেছি, এখন ওই সবজিগুলো দেইনি, যেহেতু সবজিগুলো খুব নরম, বাঁধাকপি পেঁয়াজের কালি এগুলো আমি এই জন্য একটু সবজিটা হয়ে আসার পরেই দিব, এখন হয়ে গেছে মোটামুটি, আর সাথে আমি একটু মিষ্টি। ফ্রেন্ডস, এখন আমি সবজিটাকে দিয়ে দিলাম, আর এই যে এখন আমি নেড়ে দিচ্ছি, আমি মিষ্টি কুমড়াটা
কথা বলতে ভুলে গিয়েছি এবং এখন আমি একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়োটা খুবই নরম, এটা হয়ে যাবে, দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি দেখব ঢাকনাটা তুলে কি পরিমাণ সবজিটা হলো। সবজিটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি একটু চিনি দিব সবজিতে স্বাদ মতো। সবজিটাতে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা ভেঙে। ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। অলরেডি আমার সবজি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। ফ্রেন্ডস, কেমন হলো আমার পাঁচমিশালি সবজি রান্নাটা? যদি আপনাদের আমার এই পাঁচমিশালি শীতের সবজিটা রান্নাটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।